আবারও রাস্তা নির্মাণে দুর্নীতির গুরুতর অভিযোগ তুলল জনগণ। জানা যায়, বহুদিন ধরে আমবাসা থেকে কচুছড়া যাওয়া রাস্তা নির্মাণের কাজে বহু কারচুপি এবং নিম্নমানের কাজ করা হচ্ছে বলে অভিযোগ। রবিবার বিধায়ক পরিমল দেববর্মাকে রাস্তায় দাঁড় করিয়ে অভিযোগ জানালো স্থানীয় জনগণ। আমবাসা থেকে কচুছড়া যাওয়ার 10 কিলোমিটার রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলল বলরাম এলাকার স্থানীয় জনগণ। তাদের অভিযোগ, বলরাম বাজার থেকে রাস্তা নির্মাণ যে করা হচ্ছে তাতে কোনো গাড়ি চলাচল করার সাথে সাথে রাস্তা থেকে পাথর উঠে যাচ্ছে, যা অত্যন্ত নিম্নমানের কাজ করার ফলে এমন ঘটনা ঘটছে। এদিন দলীয় কাজে যোগ দিতে বলরাম এলাকায় আসার পথে বিধায়ক পরিমল দেববর্মার রাস্তা এত লোক জড়ো দেখে তিনি গাড়ি থেকে নেমে এলাকার জনগণের সাথে কথা বলেন। এলাকার জনগণ নিম্নমানের কাজের অভিযোগ জানায় আমবাসার বিধায়কের কাছে। সঙ্গে সঙ্গে বিধায়ক পরিমল দেববর্মা ঠিকাদার এবং ইঞ্জিনিয়ারকে ডেকে কাজের গুণগত মান ঠিক করার জন্য নির্দেশ দেন। আর রাস্তার যে পরিমাণ মানে পাথরে ধরা, তারা একদম হালকা করে যাচ্ছে, একদম বাজে কাজ করেছে। তারা জিগাইলে তারা কোনো এতটুকু ধরা বলে তো টার্নিং এর মধ্যে অনেকে হাইট যাচ্ছে, আর মিডলে কয় মুনি থাকবো, একদম কমে যাচ্ছে পাথর, একদম কম পাথরগুলি উঠতে থাকে, উঠতে থাকে পাথরগুলো, গাড়ি গেলে উঠতে থাকা, একদম তেল কমে যাচ্ছে। এখন আপনারা কারে দেখাইছিলেন? এখন আমরা এখন এমএলএ সাহেবকে দেখাইছি, পরিমল দেব আমরা স্যার দেন, উনিকে দেখালে আমরা বিধায়ক কি কইছে তাই তাই না কইছে, তার সাথে কথা বলবো। জানা যায়, এই আমবাসা থেকে চৌরা রাস্তা 10 কিলোমিটার রাস্তার কাজটি বরাত পায় ঠিকাদার দীপক কর। এই 10 কিলোমিটার রাস্তা নির্মাণে 7 কোটি 70 লক্ষ টাকা ধরা হয়েছে। এলাকাবাসীদের অভিযোগ, এই নিম্নমানের কাজের বহু অভিযোগ জানানো সত্ত্বেও দপ্তর এতদিন উদাসীন। এখন দেখার বিষয়, বিধায়কের হস্তক্ষেপের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।